যে ঘটনাটা এই এলাকায় হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ এলাকা, এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, এতগুলো মার্কেট, তো এই বিষয়টা আমাদের মাথায় রেখে আমাদের একটা প্রচেষ্টা ছিল যে যেভাবেই হোক না কেন এটার একটা সমাধান করতে হবে। কালকে আমি লাইভে বলেছিলাম যে আমাদের এমন দুটি প্রতিষ্ঠান, এটা একটা নিউ মার্কেট এবং একটা ঢাকা কলেজের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এবং তার অবস্থানগত দিক দিয়ে এটা তো খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো এই জায়গায় যদি আমরা একটি সমাধানে না আসতে পারি, এটা আমাদের সবার জন্যই খুব একটা বিব্রতকর অবস্থায় ছিল এবং ক্রমান্বয়ে এটা কিন্তু স্বয়ংস্বরূপ ধারণ করতেছিল। তো এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এটা ছিল আমাদের একটি আন্তরিক প্রচেষ্টা। দ্বিতীয় যে বিষয়টি আমাদের কথা ছিল যে এই দুটো প্রতিষ্ঠান তো চিরদিন পাশাপাশি থাকতে হবে, চাইলেই তো আমি ঢাকা কলেজকে কেন্দ্রে সরিয়ে দিতে পারবো না, সম্ভাবনা বাস্তবতায় যেটা চিন্তা করতে হবে। আর একটা হলো যে নিউ মার্কেটের মতো এরকম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেটাকেও সরিয়ে দিতে পারবো না, তো পাশাপাশি যদি থাকতেই হয় ভুলটুটি হতেই পারে, তো সেটা আমাদের একটা এন্ডিং পয়েন্টে আসতে হবে। তো কীভাবে আসা যায়, এই সিস্টেম থেকেই ধরেন আমরা যারা শিক্ষক প্রতিনিধি আছি, ছাত্র প্রতিনিধিদের সাথেও আমরা কথা বলেছি, আমরা ব্যবসায়ী, আইন শৃঙ্খলা রক্ষীকারী বাহিনী এবং সরকারের উদ্বোধন পর্যায় থেকে সবারই একটি আন্তরিক প্রচেষ্টা ছিল যে এই সমস্যার সমাধান হোক। তো সেই চিন্তা থেকেই আমরা কালকে একটা উদ্যোগ নিয়েছি, এবং সেই উদ্যোগের অংশ হিসাবে তার আগে আপনারা দেখেছেন ব্যবসায়ীরা একটা সংবাদ সম্মেলন করেছে, স্বাভাবিকভাবেই এটা তাদের রাইট আছে। তখন শিক্ষার্থীদেরও একটা দাবি ছিল যে আমাদেরও তো কিছু সমস্যা আছে, আমরা আমাদের দাবিগুলো, আমাদের যে চাওয়াগুলো সেগুলো আমরাও সাংবাদিক সম্মেলন করে জানাতে চাই। যে কারণে আমরা সন্ধ্যার দিকে বসতে যে শিক্ষার্থীরাও যেহেতু এরকম একটা সুযোগ তারা দাবি করলো, যে কারণে আমাদের একটু দেরি হলো, তো তবুও আমরা সেই চিন্তা করলাম ঠিক আছে তারা তাদের কথাগুলো বলতে চাই বলুক। তো সেইভাবেই আমরা বসার পর দেন তো আমরা সব পক্ষগুলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, আমার শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, সেই হিসেবে আপনারা দেখেছেন শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের অভিভাবক যিনি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন অধ্যাপক নেহাল আহমেদ সহ আমরা যারা শিক্ষক প্রতিনিধি এবং শিক্ষার্থী ও ব্যবসায়ী প্রতিনিধি নিয়ে আমরা বসলাম। আমাদের শুরুতেই যে বিষয়টি ছিল যে আমরা খুব খোলামেলা আলোচনা করব, সমস্যা তো আছেই, অভিযোগ সবারই আছে, পারস্পরিক যে দোষ ত্রুটির জায়গাটা এগুলো তো দিনভরেও যদি আমরা ব্যাখ্যা করি রয়েই যাবে, মানে এর কোনো শেষ হয় না। তো ঠিক আছে, তারপর আমরা অভিযোগগুলো শুনব, শুনে আমাদের একটা আন্তরিক জায়গায় আমরা আন্তরিকভাবে আলোচনা করে একটা সমাধানে আসব। এবং সেই সিস্টেম থেকেই কিন্তু আমরা শুরু থেকেই খেয়াল করেছি, এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা সবার রাগের জায়গাটা বা অভিযোগের জায়গাটা তারা খোলামেলা আলোচনা করেছেন। এবং খোলামেলার আলোচনার মধ্য দিয়ে কী হয়েছে যে আমাদের সমাধানের জায়গাটা কিন্তু সহজ হয়েছে। একজন যদি তার ক্ষোভের জায়গা, রাগের জায়গা, অভিযোগের জায়গাটা প্রকাশ করতে পারে, তখন কিন্তু সেটা নিয়ে কথা বলার সুযোগ থাকে এবং মীমাংসাটা সহজ হয়। আর ভিতরে যদি বিষয়গুলো রয়ে যায় তখন কিন্তু এটা আরও বেশি জটিল আকার ধারণ করে। তো ওই জায়গা থেকেই আমরা খুব খোলামেলাভাবে এই বিষয়গুলো নিয়ে আলাপ করলাম, আলোচনার মধ্য দিয়ে অভিযোগগুলো আমরা শুনলাম, পরস্পরের সবগুলো শুনে আমরা শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ একটা সমাধানে আসতে পেরেছি। এবং আজকে থেকে আপনারা জানেন যে মার্কেট খুলে গিয়েছে, এটা হলো আমাদের কালকের প্রচেষ্টার ফল। আর কালকের স্যার প্রধান প্রধান পয়েন্টগুলো কী ছিল আলোচনা? আলোচনায় যে গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে একটা ছিল যে যারাই হামলা করুক, ভিডিও ফুটেজ সহ বিভিন্ন জায়গায় যে ডকুমেন্টসগুলো আছে বা গোয়েন্দা রিপোর্ট সব কিছু মিলেই যেগুলো ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের আলোকে নিরপেক্ষভাবে তদন্ত করা হবে। তদন্ত করে যারাই এখানে দায়ী থাক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, এটা ছিল একটি বিষয়, কেন এটা খুব জরুরি ছিল। আর একটা হচ্ছে যে আমাদের বা ব্যবসায়ীদের বেশ কিছু আহত হয়েছে, তো আবার ইতিমধ্যে আপনারা জানেন যে দুইজন নিহত হয়েছে, তো এখন সে যে যারা আহত হয়েছে তাদেরকে কিছু, তাদের সাথে এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারের সাথে দেখা করা হবে, এবং দেখা করে তাদেরকে কিছু আর্থিক অনুদান, আসলে ক্ষতিপূরণ তো দেওয়া সম্ভব না, এটা বাস্তবতা, যিনি নিহত হয়েছেন তাকে কী ক্ষতিপূরণ দেবো আমরা, তো যাই হোক কিছু আর্থিক অনুদান দেওয়া এবং সেই দিকটা বিবেচনা করা হবে। সেই দিকটা ব্যবসায়ী নেতৃবৃন্দকে সবাই অনুরোধ করেছি যে আপনারা সেই দিকটা একটু করবেন, এবং তারা সানন্দে সেই বিষয়টি একমত পোষণ করেছেন। তো সুতরাং যারা আহত নিহত হয়েছে তাদের সাথে আমাদের সমবেদনা জানানোর বিষয়টি আছে, এবং সেখানে কিছু আমরা আর্থিক অনুদান দেবো। আর একটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে দেখা গেছে যে সাধারণত অ্যাম্বুলেন্স তো একটু নিরাপদ বাহন হিসেবে সবাই জানে,
কারণ এটা জরুরি, জীবন মৃত্যু সব দিকে যারা থাকে সেই জরুরি রুগী বহন করা হয়। তো অ্যাম্বুলেন্সটা যারা ভাঙচুর করেছে, অমানবিক কাজ করেছে, যে বর্বর কাজ করেছে, আমরা সেখানে নিন্দা জানিয়েছি এবং এই সমস্ত ভিডিও ফুটেজ বা ডকুমেন্টস দেখে যারা এর সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সেটা দায়িত্ব গ্রহণ করেছেন যে তারা সেই কাজটি করবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কাছে মনে হয়েছে যে এই যে বারবার সংঘর্ষগুলো জায়গায় ঘটে, এখানে কিন্তু আপনার একটা বিষয় মনে রাখতে হবে যে দোকান মালিক সমিতি তাদের একটা অংশ এখানে আছে যারা নিজের ব্যবসা করে এবং একটা অংশ হয়তো কেউ ভাড়া দিয়ে দেয়, কিন্তু এর বাইরে কিন্তু একটি বিরাট জনগোষ্ঠী এখানে ব্যবসার সাথে সম্পৃক্ত। একটা হতে পারে রাস্তার হকার, কেউ হতে পারে যে ছোটোখাটো যারা ফুটপাথের দোকানদার, তো এরাও কিন্তু একটু এর পরিমাণ কিন্তু এখানে ব্যাপক এবং বিশাল। তো আমরা সেই জায়গাটায় গুরুত্ব দিয়েছি, গুরুত্ব দিয়ে আমরা এখানে চিন্তা করেছি যে এই যে যারা থাকবে তাদের যারা এর সাথে জড়িত আছে, তো তাদের বা এই যে বারবার ঘটনাগুলো ঘটে এইগুলোকে আমাদের দূর করার জন্য যে আচরণগত দিকটা আছে ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা এর সাথে জড়িত এই ব্যবসার সাথে, তাদেরকে একটি আচরণ বিষয়ে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করবেন যে তাদের ডিলিংসটা কী হওয়া উচিত একজন ক্রেতার সাথে, তাহলে এটা যদি তারা সচেতন হয় তাহলে কিন্তু এখানে অনেক সংকট দূর হয়ে যাবে। অনেক সময় অনেক নারী সহকর্মীও আচরণিক বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন, নারী যারা ক্রেতা আছেন, তো এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়েছে এবং তারা সেই কাজটি করবেন বলে ধারণা হয়েছে। যে তাই এবং ক্রেতা হয়রানি যেতে বন্ধ হয় সেই জায়গাটায় অ্যাওয়ারনেসের যে জায়গাটা সেটা তারা বিল্ড আপ করবেন যে ক্রেতা হয়রানি না করুক। অনেক সময় দাম কম বেশি দেওয়া নিয়ে বিক্ষুব্ধ হয়, তো সেই জায়গাটাই আমরা অ্যাড্রেস করেছি যে ঠিক আছে দামের জায়গাটায় একজন ক্রেতা কম বলতেই পারেন, তারা বেশি চাইতেই পারেন, তো এই জায়গাগুলোতে যে ক্রেতাদেরকে সেখানে যেন কোনো কথা বলে বা আচরণিকভাবে বা তাদের কাছে যেন কোনো হয়রানির না করা হয়, তো এই জায়গাটা আমরা একমত হয়েছি। কারণ এটা দরকার, খুব বাস্তবতা যে ক্রেতা হয়রানিটা যাতে না হয়, এটা ব্যবসায়ীদের গুডউইলের সাথেই সেটা দরকার এবং তারাও কিন্তু বেশ আন্তরিকভাবে এই জায়গাটা অ্যাড্রেস করেছেন। আর একটা বিষয় হচ্ছে যে অনেক সময় ধরেন আমার একজন শিক্ষার্থী নি মার্কেটে গেল, এখন সে আমি বলছি না সে অন্যায় করবে না, সে অন্যায় করলো, দেখা গেলো সেখানে তার শারীরিকভাবে আঘাত করা হলো, এ তো আর কি সেন্টিমেন্টটা ভিন্ন হয়ে যায়। তো আমরা এই জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে একটা সমন্বয় কমিটি করা হবে, যে প্রশাসন, ব্যবসায়ী প্রতিনিধি বা শিক্ষক প্রতিনিধি তারা থাকবেন, যে কোনো অভিযোগ যখন পাওয়া যাবে সেই অভিযোগগুলো তারা খতিয়ে দেখে তারা সিদ্ধান্ত দিয়ে সমস্যার সমাধান করবেন, মানে যাতে প্রথম পর্যায়ে শারীরিক আঘাত বা মানে অনিয়ন্ত্রিত না হয়ে যায় বিষয়গুলো, যে কোনো একটা সমন্বয় কমিটি করার জন্য এখানে দেওয়া হয়েছে। আরেকটা যেটা বলা নিশ্চিত করা হয়েছে সেটা হলো যে কে দোকান মালিক, কে কর্মচারী, কে হকার, এগুলো তো আমরা বুঝতে পারি না, একজন ক্রেতাও বুঝতে পারে না, সুতরাং তাদেরকে ক্যাটাগরি ওয়াইজ আইডি কার্ড দেওয়া হবে, যে আইডি কার্ডটা পাঞ্চ করলেও যেন আমরা সহজে তার আইডেন্টিটিটা খুঁজে পেতে পারি, ইভেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সহজে সেই বিষয়টি খুঁজে পেতে পারে। আজ এখানে ব্যবসা করলে কাল বিপদ পড়লে একটা অকারেন্স করে চলে গেলো, তার তো আমরা আইডেন্টিফাই করতে পারবো না, সুতরাং একটা আইডি কার্ড এখানে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই জায়গাটাকেও কিন্তু আমরা খুব গুরুত্ব দিয়েছি যে আইডি কার্ডটা দেওয়ার ক্ষেত্রে। এবং আরেকটা হলো যে এই যে শিক্ষকরা যারা ধরেন এখানে একটা শান্তি প্রতিষ্ঠা উদ্যোগের জন্য গিয়েছিলেন, তো শিক্ষকদের উপরও হামলা হয়েছে, কে বা কারা করেছে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা এই বিষয়টি তদন্ত করবে। তো যাই হোক, সেখানে যেটা বলা হয়েছে যে সেখানেও ব্যবসায়ী নেতৃবৃন্দ বিষয়টাকে খুব আন্তরিকভাবে নিয়েছেন এবং তারা বলেছেন যারাই এটা করে থাকে আমরা দুঃখ প্রকাশ করছি এবং তারা একটা নিরপেক্ষভাবেই এটা শাস্তি দাবি করছে দোষীদের, যে যারা এটা করে থাকে। কারণ শিক্ষকরা সমাজের সম্মানিত ব্যক্তি, একটা ভালো কাজে গিয়েছেন, এই জায়গাটায় আমাদের একটা বিষয় ছিল। আর একটা হলো যে আমরা সামগ্রিকভাবে আরও বেশ কিছু বিষয় আসছে, তারপরে আর একটা বিষয় ছিল যে আমরা এই পয়েন্টগুলোতে যখন একমত হলাম তখন বলা হলো যে আজকে থেকেই মার্কেট খুলে দেওয়া হবে, কারণ ব্যবসায়ীরা করোনার সময় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, এটা স্বীকার করতে হবে। দীর্ঘদিন করোনার কারণে তো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলে তারাও কী করবে, অনেক কর্মকর্তা কর্মচারীর সাথে জড়িত, এই দিক বিবেচনায় মার্কেট খোলা রাখাটাকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছি, যে এটা যেন তারা খুলে ব্যবসা বাণিজ্য চালু করতে পারে। আর যে বিষয়টি আসছে যে ফুটপাথ থেকে যে হকার উচ্ছেদের বিষয়টি, এটাকেও আমরা গুরুত্ব দিয়েছি, কারণ এই এলাকায় স্বাভাবিকভাবেই চলাচল করা যায় না, যানজট তৈরি হয়, তো সুতরাং এই হকার মুক্তির বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি দেখবেন। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব
ঊর্ধ্বতনদের সাথে কথা বলে ফুটপাথের দখলমুক্ত করা যায় কিনা, মূলত এইগুলোই মেজর পয়েন্ট নিয়ে আমরা কালকে আলোচনা করেছি। খুব আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে এবং সবাই এই সিদ্ধান্তগুলো মেনে নিয়েছেন, মানে সবার আলোচনার ভিত্তিতে আমরা এই পয়েন্টগুলোতে একমত হয়েছি। স্যার একটা পয়েন্ট ছিল ছাত্রদের যে ঢাকা কলেজের সম্পত্তি লিজ যেটা আছে ওটা ছাড়িয়ে নেওয়ার একটা পয়েন্ট ছিল সর্বশেষ। জি, এই পয়েন্টটাও আমাদের আলোচনায় এসেছিল, ছাত্রদেরও দাবি ছিল। আপনার দেখেন ওরা সাংবাদিক সম্মেলনে যেটা করেছে যে যেহেতু চন্দ্রিমা মার্কেটের এই যা জমিটা ঢাকা কলেজের একসময় ছিল এবং এরশাদ সরকারের আমলে এটাকে লিজ দিয়ে মার্কেট করা হয়েছে, তাদের দাবিটা ছিল। এবং এটা ছাত্র শুধু ছাত্রদের না, শিক্ষকরাও এটা আশা করে যে কারণ কলেজের কলেবার অনেক বড় হয়ে গিয়েছে, এখানে অনার্স মাস্টার্স হয়েছে এবং নানা রকমের বিল্ডিং বা অন্যান্য ভবন তৈরি করার প্রয়োজন হয়েছে, সুতরাং স্বাভাবিকভাবেই এই দাবিটা কিন্তু তাদের ছিল যে ঢাকা কলেজের এই জমিটা দেওয়ার জন্য। কিন্তু আসলে আমরা যে লেভেলের কর্মকর্তারা বসেছি এটা বিবেচনা করতে হবে, সেই লেভেলের কর্মকর্তার জায়গা থেকে কিন্তু এই সিদ্ধান্তটা আসা সম্ভব না। এখানে সিটি কর্পোরেশন জড়িত, এখানে ভূমি মন্ত্রণালয় জড়িত, এখানে অনেকগুলো অথরিটির ব্যাপার আছে, রাষ্ট্রীয় কিছু ডিসিশন ব্যাপার আছে, তো এইগুলো তারপরেও এটা আমাদের আলোচনায় এসছে, আমরা পজিটিভভাবে নিয়েছি, কিন্তু এই বিষয়ে তো আমরা সিদ্ধান্ত আসলে নিতে পারি না, আমাদের পর্যায়ের প্রতিনিধিরা এটা পারবে না। তারপর এটা আমাদের আলোচনায় এসে আন্তরিক আলোচনায় এসেছে যে এই বিষয়টি আমরা কীভাবে কী করা যায় পরবর্তীতে সেই বিষয়গুলো দেখব। তবে এটা একটা ছাত্রদের দাবির জায়গায় ছিল এবং এটা বেশ গুরুত্বপূর্ণ একটা দাবি হিসেবেই ছিল, তো যাকে আমাদের জায়গা থেকে তো আমরা সিদ্ধান্তটা নিতে পারি না এটা। আচ্ছা, আজকে সকালে একটা মামলা হয়েছে যেখানে প্রায় 1000 জনের নামে মামলা হয়েছে বিরুদ্ধে আর কি, তো এর মধ্যে সবাই অজ্ঞাত কয়েকজনের নাম ছাড়া। তো যেই বিষয়টি আসলে কনসার্নে সেটি হচ্ছে যে প্রায় 700 জন হচ্ছে শিক্ষার্থীর নামে মামলা হয়েছে, তো পরবর্তীতে এই মামলার জেরে কোনো ধরনের হয়রানি বা এ ধরনের ছাত্রদের ধরপাকড়ের কোনো আশঙ্কা আছে কিনা? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন বিষয়টা হলো যে এ ধরনের মামলা হয়েছে কিনা আমি জানি না, হয়তো নিঃসন্দেহে আপনাদের কাছে তথ্য থাকতে পারে। আর এখানে আইনগত দিক যদি দেখা যায়, এর বিষয়টি গত দুদিনও আমাদের মধ্যে আলোচনা আসছিল যে আইনগত দিক দিয়ে যেখানে দুজন গৃহ মানুষের প্রাণহানি ঘটেছে বা অনেক আহত হয়েছে, তো সে জায়গায় রাষ্ট্রের আইনগত দিক দিয়ে তারা যেটা বলেছেন যে আইনগত দিক দিয়ে তো সেখানে একটা মামলা কর্তৃপক্ষকে করতেই হবে, যেহেতু এরকম দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে একটা মামলা হতেই পারে, তো সেই হিসাবেই তারা বলেছেন যে মামলা সেখানে হবে। কিন্তু সেই মামলার প্রেক্ষিতে দোষীরা যদি সেখানে আইডেন্টিফাইড হয়ে শাস্তি পায় সেই জায়গাটা তো এটা আইনের স্বাভাবিক দৃষ্টান্ত, কিন্তু সেখানে যেন এইদের নামে কাউকে হয়রানি না করা হয়, আমার কোনো শিক্ষার্থী ইভেন আমি বলবো কোনো ব্যবসায়ীও যদি হয়ে থাকে বা একজন রিয় মানুষ হয়ে থাকে সেটা যেন না হয়, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বলেছেন যে এই জায়গাটারা নজর রাখবেন যে এইটের কি কেন্দ্র করে যেন কোনো আবার কোনো অশুভ তৎপরতা না হয় বা এখানে যেন কেউ হয়রানির শিকার না হয়। এখন প্রকৃতপক্ষেই ধরেন হত্যাকাণ্ডে যদি কেউ জড়িত থাকে, সেখানে যদি কোনো ডকুমেন্টস থাকে, সেখানে তো আমার আপনার বা রাষ্ট্রের কিছু করার থাকবে না আইনের গতি দাঁড়ায়।